চলো তোমাদেরকে আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়টা একটু ঘুরে দেখাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বললে শুরুতেই আমাদের মাথায় কার্জন হলের নামটি আসবে। কিন্তু এই কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার প্রায় 12-13 বছর আগে তৈরি হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এটি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অংশ হলো? কার্জন হলের কাজ শুরু হয়েছিল 19 ফেব্রুয়ারি 1904 সালে এবং সেই কাজ শেষ হয়েছিল 1908 সালে। এখন কেন এটি নির্মাণ করা হয়েছিল? কারো কারো মতে এটি ঢাকা কলেজের পাঠাগার হিসেবে নির্মাণ করা হয়েছিল এবং আমরা যেমনটা দেখতে পাই, বঙ্গভঙ্গের পরে 1911 সালের পর থেকে ঢাকা কলেজের পাঠাগার হিসাবে এটি 1921 সালের আগ পর্যন্ত ছিল, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লাসরুম হিসাবে নির্ধারণ করা হয়েছে। কারো কারো মতে আবার 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, বাংলাকে দুই ভাগ করা হয়েছিল, সেই ক্ষেত্রে ঢাকা কেন্দ্রিক যে সাংস্কৃতিক চর্চাগুলো হতো তার টাউন হল হিসেবে কার্জন হল নির্মাণ করা হয়েছিল। সো এই দুইটা মতবাদ চালু আছে, বাট কোনটা সঠিক এটা নিয়ে স্পেসিফিকভাবে এখনও কিন্তু জানা যায়নি। কিন্তু এই কার্জন হল সকলের একটা প্রাণকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে ঢাকা শহরে, কারণ প্রতি শুক্র শনিবার বা অফ ডেগুলোতে মানুষ বিভিন্ন জায়গা থেকে এই কার্জন হলে ঘুরতে আসে, ছবি তুলে এবং কার্জন হলটাকে নিজের মতো করে উপভোগ করে। সো শুধুমাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কার্জন হলকে ব্যবহার করছে বিষয়টা তা না, এর বাইরে সবাই এসে এর সৌন্দর্য কিন্তু উপভোগ করে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। ঢাকায় যারা থাকে তারা কোনো না কোনোবার টিএসসিতে আসছে কিংবা এই টিএসসির নাম শুনেছে। টিএসসিটা কি? সেটা হচ্ছে টিচার স্টুডেন্ট সেন্টার। এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ধরনের ক্লাব আছে সেই ক্লাবগুলোর অ্যাক্টিভিটিস হয়। এছাড়া ভিতরে খুব সুন্দর একটা মাঠ আছে, স্টুডেন্টরা আড্ডা দেয়। আর এখানে যে ক্লাবগুলো আছে তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, ডিবেট সোসাইটি, বাঁধন সহ প্রমুখ সংগঠন এখানে এক্সিস্ট করে। এর বাইরে আমি যদি বলি, এই জায়গার মধ্যেই কিন্তু দিন শেষে সারা বাংলাদেশের অনেক মানুষ এসে জাস্ট তাদের টাইমটা স্পেন্ড করে এবং টিএসসি হচ্ছে আড্ডার জন্য একটা বিশেষ গুরুত্ব বহন করে ঢাকা শহরের মানুষের জন্য। টিএসসি কিন্তু আবার চায়ের জন্য বেশ বিখ্যাত। আমি যেহেতু বলেছি এখানে অনেকগুলো ক্লাব সংগঠন আছে, সেখানের মানুষগুলো কিন্তু এই চায়ের দোকানগুলোতে অনবরত আড্ডা দেয়, চা খায়। তার বাইরে যারাই ঢাকার আশেপাশে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার আশেপাশে আছে, তারা মাস্ট এখানে এসে চা ট্রাই করে এবং আমি নিজেও করতেছি যেমনটা। আমাদের ক্লাসের শেষে কিন্তু আমরা এই জায়গাগুলোতে এসে একত্রে চা খাই, আড্ডা দিই এবং টিএসসির এই চায়ের আড্ডার খুব কাছেই আছে আমাদের রাজু ভাস্কর্য, যে রাজু ভাস্কর্য আবার প্রত্যেকটা অনশন ধর্মঘটের প্রাণকেন্দ্র বলা যায়। অর্থাৎ যে কোনো জায়গায় কোনো একটা প্রটেস্ট শুরু হবে তার প্রথম ধর্মঘট হিসাবে দেখা যায় যে রাজু ভাস্কর্য থেকে আন্দোলনের ডাক দেওয়া হয়, যেটা পরবর্তীতে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়ে। সো যেহেতু এই জায়গায় কেন্দ্রিক সমগ্র কিছু, আমি তোমাকে বলবো ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আসলে টিএসসিতে আসবা, চা খাওয়ার একটা দাওয়াত রইল এবং স্বাধীন ভাইয়াকে একটা কল দিবা। আমরা এবার যাবো হাকিম চত্বরে। আমরা শুনেছি হাকিম চত্বরে নাকি অনেক ভালো ভালো নাস্তা পাওয়া যায়, যেহেতু সকালে আমরা শ্যুট করছি নাস্তাটা ট্রাই করবাস। আমরা হাকিম চত্বর থেকে নাস্তা নিয়ে নিলাম, যেমনটা আমি বলেছিলাম যে সকালে প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের এই হাকিম চত্বরে এসে নাস্তা করে থাকে। এরও বাইরে যদি আমি বলি এই হাকিম চত্বরের নাম কীভাবে হাকিম চত্বর হলো, অনেকেই কিন্তু এটা জানে না, বিশেষ করে যারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট তারাও অনেক সময় এই বিষয়টা সম্পর্কে ততটা অবগত থাকে না। সো আমি যদি এই বিষয়টা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে 1980-90 দশকে হাকিম মামা নামে একজন ব্যক্তি এই জায়গায় থাকতেন। তিনি এই ক্যাম্পাসের মধ্যেই চা বিক্রি করতেন এই জায়গাটায় বসে এবং তৎকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ওনার কাছে এসে চা খেতেন এবং চা খাওয়ার ফাঁকে ওনার সাথে রাজনৈতিক এবং ব্যক্তিগত অনেক কথাবার্তা বলে যেতেন এবং তার দোকানটা এতই জনপ্রিয় হয়ে উঠেছিল তৎকালীন সময়ে রাজনৈতিক, সাহিত্যিক, কবি, শিক্ষক সবাই এসে হাকিম মামার দোকানে চা খেয়ে হাকিম চত্বরে তাদের গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করত। এর বাইরেও আমরা শুনতে পারি যে হাকিম মামার কাছে অনেক প্রেমিক প্রেমিকা
তাদের চিঠিপত্র রেখে যেতেন, হাকিম মামা সেগুলোকে আবার ডেলিভারি দিতেন। সো এর জন্য ওনার এত বেশি জনপ্রিয়তা বেড়ে যায় যে এই এরিয়াটার নামই পড়ে যায় যে হাকিম চত্বর, এখানে গেলে হাকিম মামাকে পাওয়া যাবে। বাট আনফর্চুনেটলি উনি হঠাৎ করে আকস্মিক মৃত্যুবরণ করেন। যেদিন মৃত্যুবরণ করবেন এর আগের দিন উনি বাসায় যান এবং পরবর্তীতে নিজ গ্রামে তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু এই জায়গাটা তার মৃত্যুর পরেও হাকিম চত্বর হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে কোনো শিক্ষার্থীকে যদি জিজ্ঞেস করা হয় হাকিম চত্বর কোনটা, অনায়াসেই কেউ বলে দেবে যেখানে হাকিম মামা বসত, রোকেয়া হলের একেবারে উল্টো দিকে। এবং এখানে আসলে এখনও কিন্তু নাস্তা পাওয়া যায়, হয়তো বা হাকিম মামাকে পাওয়া যায় না কিন্তু হাকিম চত্বরটাকে পাওয়া যায়। এখন আমি ঘুরতে যাব আমার নিজের ফ্যাকাল্টি অর্থাৎ বিবিএ ফ্যাকাল্টিতে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বিবিএ ফ্যাকাল্টিতে এবং এই বিবিএ ফ্যাকাল্টিতেই আমরা এখন তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে কার্জন হল, অপরাজেয় বাংলা কিংবা কলা ভবন বোঝে। বাট বিবিএ ফ্যাকাল্টিটা যে কত জোস সেটা কিন্তু বিবিএ ফ্যাকাল্টিতে না আসলে জানা যাবে না। সো বিবিএ ফ্যাকাল্টিটা আসলেই অনেক গোছানো, শুধু আমি পড়ে দেখে না, তুমি জাস্ট কখনো ভিজিট করলে দেখবা, আর না দেখলে আমার সাথে দেখো। এখন তো ঠিক এই মুহূর্তে আমি যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে বিবিএ ফ্যাকাল্টির বয়েজ কমন রুম। যাদের ক্লাস থাকে না তারা এই জায়গায় এসে মূলত লেজার টাইম কাটায়, আড্ডা দেয়, কেউ গেম খেলে, কেউ টিভি দেখে, তারা তাদের সময়গুলো এই জায়গার মধ্যে পার করে। অর্থাৎ লাইক একটা ক্লাস শেষে আর একটা ক্লাসের ব্রেকে আমি এখন কি করব, আমার বাসা লাইক উত্তরা। সো এই ক্ষেত্রে আমরা এই সময়গুলোতে এই জায়গায় বসে আড্ডা দিই এবং আমাদের গল্পের মাধ্যমে আমাদের টাইমগুলো স্পেন্ড করি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন আঙ্গিকে তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। সো তোমরা যদি চাও যে ভাইয়া আরও বেশি বেশি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রিলেটেড ভিডিও চাই, তোমরা অবশ্যই কমেন্ট করবা, আই উইল চেক ইট আউট। এবং তোমাদের কমেন্ট এবং সাড়া পেলে অবশ্যই আমরা আরও বেশি বেশি ভিডিও বানাবো।